एक मुल्क के बेतुके कानून की वजह से दो मासूम जो हैं अपने मां बाप से, अपने परिवार से दूर हैं। नॉर्वे के कानूनों की वजह से इस वक्त हमारे साथ मौजूद हैं अभिज्ञान और ऐश्वर्या के नाना नानी मोनोतोष चक्रवर्ती और शिखा चक्रवर्ती, जो कि उनकी नानी हैं। ब्रेक में जाने से पहले आप सुन रहे थे मोनोतोष चक्रवर्ती जी को। शिखा जी, मैं आपसे पूछना चाहूंगा, आपने किसी बोलते चान? হ্যাঁ, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আমার নাতি নাতনিকে ফিরিয়ে দেওয়া হোক। আমরা এটাই গভর্নমেন্টের কাছে, রাষ্ট্রপতির কাছে এটাই প্রার্থনা করছি যে অলরেডি 8 মাস চলে গেছে এবং বাচ্চারা মা বাবার থেকে দূরে আছে, আমরা আমাদের বেঁচে থাকাই কঠিন হয়ে যাচ্ছে এবং আমরা আর পারছি না, আমরা ঘুমোতে পারছি না, খেতে পারছি না। আমার মেয়ে জামাই তারাও পারছে না, আমার জামাই অফিস যেতে পারছে না, ওরা খুব অসুস্থ হয়ে পড়ছে। আর আর একটা দিনও আমাদের পক্ষে খুব কঠিন, আমার বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে এবং এইটা যদি যত তাড়াতাড়ি সম্ভব যদি কোর্টের মাধ্যমে তাড়াতাড়ি গভর্নমেন্ট চেষ্টা করে যে 1 সপ্তাহের মধ্যে আমাদের বাচ্চাদের কোর্ট কেসের মাধ্যমে হোক তারা ব্যবস্থা করে ফিরিয়ে আনুক অভিজ্ঞান ঐশ্বর্যকে আমাদের কাছে ফিরিয়ে দিক, এটাই আমাদের কাছে আমাদের বিনীত প্রার্থনা, আমাদের রাষ্ট্রপতির কাছে, আমাদের গভর্নমেন্টের কাছে কৃষ্ণ। শিখা জি, মনোতোষ জি, হাম জানতে হ্যাঁ কি ইয়ে এক এসা দর্দ হ্যায় জিসে হাম শব্দো মে বায়ান নাহি কর সকতে। শিখা জি বাংলা মে বতা রহি থি কি ভো উম্মীদ করতি কি জলদ সে জলদ ইয়ে খতম হো, ক্যোঁকি উনকে লিয়ে এক এক দিন বিতানা মুশকিল হো রাহা হ্যায়। ইস নানি কি দর্দ কো আপ ভি সমঝে, ভো তমাম লোগ সমঝে जो आज इस कार्यक्रम को अपने टेलीविजन सेट्स पर देख रहे हैं। आप और हम मां बाप सोचिए किस तरह के नर्क से गुजर रहे होंगे ऐश्वर्या और अभिज्ञान के माता पिता। बहुत बहुत शुक्रिया आपका मनोतोष जी और शिखा चक्रवर्ती जी, आप लोगों ने वक्त निकाला हमारे लिए। हम उम्मीद करते हैं कि इसका एक सुखद अंत होगा और अभिज्ञान और ऐश्वर्या वापस आपके पास आएंगे।